রবিবার বিকেলেই শহরতলির কবিরাজটিলা এলাকায় হাঁটতে দেখা গিয়েছিল আনোয়ারাকে, আর রবিবার রাতেই তার অস্বাভাবিক মৃত্যু। সোমবার সকালেই তাকে তড়িঘড়ি করে কবর দিয়ে দেয় তার পরিবারের লোকজন। কিন্তু তার মৃত্যু কেন হলো, কিভাবে হলো, তার কারণ সবার অজানা। পরিবারের লোকজনদের মতে বিষক্রিয়া থেকেই মৃত্যু হয়েছে তার, কিন্তু তার শরীরে বিষ প্রবেশ করলো কিভাবে তার উত্তর নেই কারোর কাছেই। এমনকি মৃতদেহ ময়নাতদন্ত করার জন্য সময় দেয়নি আনোয়ারার পরিবার। রবিবার রাতেই তড়িঘড়ি করে মৃতদেহ নিয়ে আসা হলো বাড়িতে। সোমবার সকালে হাতে গোনা কয়েকজনকে ডেকে মাটি চাপা দিয়ে দেওয়া হয় দেহ। আনোয়ারার এই অস্বাভাবিক মৃত্যু এলাকার লোকজন যেমন মেনে নিতে পারছেন না, মেনে নিতে পারছে না তার সহপাঠীরাও। তাই সুষ্ঠু তদন্তের দাবিতে মঙ্গলবার আনোয়ারার সহপাঠীরা ডেপুটেশন দেয় পশ্চিম থানায়। আমাদের আজ সহপাঠীরা আনোয়ারা চৌধুরীর আমরা সুস্থ বিচারের জন্য এখানে এসেছি। আমরা এখানে কি হয়েছিল, কি শুনেছো তোমরা? আমরা যতটুকু জানি শুক্রবার পর্যন্ত আমাদের সাথে ভালো ক্লাস করলো, শনিবারও আমাদের সাথে টিচারে এখানে গেল, রবিবার সোমবার সকালে ফোন এলো আমাদের কাছে কি আনোয়ারার রাত রবিবার রাত্রিবেলা ওর মারা গেছে। তা আমরা আজকে যা পত্রিকাতে দেখেছি কি ওর মৃত্যুর কারণটা কি ওই বলতে পারছে না। আমরা এর জন্য এখানে এসেছি কি ওর মৃত্যুর কারণ জানতে, আমরা ওর জন্য। খোঁজ খবর নিয়ে জানা যায় ছোটবেলায় মৃত্যু হয় আনোয়ারার মায়ের। তার মায়ের মৃত্যুর কিছুদিন পরেই দ্বিতীয় বিয়ে করে আনোয়ারার বাবা, দ্বিতীয় স্ত্রীকে নিয়ে অন্যত্র চলে যায় সে। এদিকে আনোয়ারার ভরণ পোষণের দায়িত্ব নেয় তার মামার বাড়ির লোকজন। আনোয়ারার মা মৃত্যুর সময় তার ভাইদের হাতে তুলে দিয়ে যান আনোয়ারাকে, বলা হয় নিজের মেয়ের মতো তাকে লালন পালন করতে। বিনিময়ে নিজের বিশাল অট্টালিকা সহ যাবতীয় সম্পত্তি দিয়ে যান তার মামাকে। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো আনোয়ারা গগনচুম্বী বাড়ি থাকলেও তার ঠাই ছিল কুড়ে ঘরে। আনোয়ারা ঘনিষ্ঠ বান্ধবীদের সাথে কথা বলে জানা যায় মামার বাড়ি থেকে খাবার জুটলেও তার কোনো নিশ্চয়তা ছিল না, কেননা প্রায়শই অভুক্ত থেকে কলেজে যেতে হতো তাকে। পড়তে গিয়ে একটু দেরি হয়ে গেলেও খালি পেটে শুধু জল খেয়ে খেয়ে শুতে হতো তাকে। এদিন আনোয়ারার মৃত্যুর খবর পেয়ে এইগুলি বারবার মনে পড়ছিল তার সহপাঠীদের। আনোয়ারার মৃত্যুর সংবাদটি প্রথম ফেসবুকের মাধ্যমে জানতে পারে তারা। আনোয়ারার একটি বান্ধবী এই সংবাদটি প্রথম জানায় তার সহপাঠীদের। তারপর সহপাঠীরা তার বাড়িতে আসতেই নানান গল্প শোনাতে শুরু করে পরিবারের লোকজন। কিছুক্ষণের মধ্যেই ডিঅ্যাক্টিভেট হয়ে যায় আনোয়ারার ফেসবুক অ্যাকাউন্ট। আর সন্দেহ এখানেই, আনোয়ারার মৃত্যু যদি সত্যিই স্বাভাবিক হয়ে থাকে তবে কেন তার ফেসবুক অ্যাকাউন্টটি মুছে দেওয়া হলো, কে বন্ধ করলো এই অ্যাকাউন্ট, কেন তার মরদেহ ময়নাতদন্ত করানো হয়নি, কেনই বা তড়িঘড়ি করে কবর দেওয়া হলো তার দেহ। তার সহপাঠীদের দাবি এইসব প্রশ্নের উত্তর খুঁজে আনোয়ারার হত্যাকারীদের দ্রুত শাস্তির ব্যবস্থা করুক পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।